God. अल्लाह अल्लाह बेटे टेके टेम मिला दे वाला ताई बेटा आज इस बड़ा जुआ खेलते ये शैतानर खेलार बित्ता वर इतने कियर बड़ा अल्लाह रसूल डार शुरू कर से डाकते दे और जे अवस्था अल्लाह सर और क्यों बस इधर बोना ये अच्छा रा कैन अच्छा रा मुकैन आगे क्लियर करने तो दे दें हरोस पूरा 20,000 टका दीते तार पर काट उड़े अब बुझे सुने ही खेलता है इसे টাকা দে আমিও ওর কাছে টাকা পামু চল শালারে মাইরা হলাই কি কস আমাটা রাখ আই যেন জুয়া খেলতে এক কাম কি আরক বিপদ কান দৌড়াবো নাকি এক কাম কর আর এখন বাইন্দতি রাত্রে সকালবেলা ওগো এলাকার যে মেম্বার আছে শরীফ মেম্বার ওর কাছে নিয়ে একটা বিচার বই চল তাইলে আপনারা বাইন্ধে রাখছেন কেন ও মাগো আরে বানমো না ওই আমগো টাকা মাইরা খায় ফলাইতে লইছিল কত টাকা আমার 70,000 টাকা 70,000 টাকা আমার 90,000 টাকা 90,000 টাকা কি রে মানিক ওদের টাকা তুই দাস না কেন আমার কাছে টাকা নেই রে শরীফ আমারে তুই বাঁচা এই তোর মতো জুয়ারি রে মেম্বারশিপ বাঁচাইবো আমি যদি তোরে আজকে বাঁচাই কালকে তুই আবার জুয়া খেলবি তোর তো কোনো ভরসা নাই আমারে বাঁচা ভাই ওর আবার মারা ফেলবো এক কাজ করেন ওর বান খুলে দেন আপনাদের টাকাও আস্তে আস্তে দিয়ে দিব কি যে কারেছেন কে মেম্বারশিপ কইছেন না বান খুলে দিতে খুলে দেন নেশা গো জুয়ারির আবার কোনো ভরসা আছে নাকি আমি গ্যারান্টি দিতাছি গ্যারান্টির দরকার নাই আমগো লাগবো টাকা গ্যারান্টি দিয়ে কি পানি খামু এত যদি ভরসা থাকে আর উপরে তাহলে আর টাকাটা আমনে আম করে দিয়ে দেন আর আস্তে আস্তে আমনের পরিশোধ করে দিব হই মিয়া মেম্বারের সাথে এমনি কথা কোন কে শরীফ আমি আস্তে আস্তে তোর সব টাকা শুট করে দিমু তুই আমার ওগো হাত থেকে বাঁচা শুন তুই তো সারা জীবন জুয়া খেলছিস আজকে তোর সাথে আমি একটা জুয়ার বাজি ধরব মানে মানে তোর সব দেনা পাও না আমি শোধ করে দিমু কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত তুই যতদিন আমার টাকা পাই পাই করে শোধ না করতে পারবি তুই ততদিন লাইলার আশেপাশে ফিরতে পারবি না আর এই গ্রাম সেরা চলে যাবি হ্যাঁ মেম্বার সাহেব একদম ঠিক কথাই কইছে এটা কেমন শর্ত টাকার জন্য আমি আমার প্রেমিকাকে ছাড়তে পারবো না আমার যা কর আমি কয়ে দিছি এখন সিদ্ধান্ত তোর শুন শরীফ বল আমি তোর সাথে রাজি আয়ার বান্ধন খুলে দে লাইলা
থাম থাম নিশ্বাস নে এমন ভাবে দৌড়াইছস লাগে আসমান ভাঙা পড়ে গেছে আরে গ্রামের লোকজন কইতাছে মানিক ভাই নাকি গ্রাম থেকে চলে গেছে কই থেকে শুনলি গ্রামের সবাই তো জানে আরে দূর মানিক আমারে না কয়ে কোথাও যাইব না না রে লাইলা মানিক ভাই সত্যি গ্রাম থেকে চলে গেছে খালি খালি গ্রাম ছেড়ে যাইব কেন পাশের গ্রামের লোকজন নাকি জোয়ার টাকার লাগা মানিক ভাইরে বাইন্দা রাখছিল পরে শরীফ মেম্বার মীমাংসা করছে মীমাংসা হইলে তো গ্রামে থাকার কথা গ্রাম ছেড়ে যাইব কেন হেডা আমি কেমনে কমুক শরীফ মেম্বার জানে এই কই যাস জাঙ্গীর সাসা নবীর সাসা মুশারফ সাসা সালাম সাসা নুরু ভাই জি মেম্বার স্যার আমার গ্রামের প্রত্যেকটা বৃদ্ধ মানুষের লিস্ট যেন এই খাতার মধ্যে থাকে সবার নাম এই বয়স্ক খাতার মধ্যে উঠাইবা আমার গ্রামের কোনো মানুষ যেন কষ্টে না থাকে জি মেম্বার স্যার আপনি যেটা বলবেন সেটাই হবে সব নাম এই খাতায় থাকবে আর শুনো এই খাতাটা ইউনিয়ন পরিষদে জমা দিয়ে আসো আপনি যাবেন না না আমি যাবো না আমার শরীরটা ভালো লাগতেছে না ও তাহলে মেম্বার স্যার আপনি রেস্ট নেন আমি গিয়ে দিয়ে আসবো কোনো সমস্যা না শুনেন থাকো মানিক কই মানিক তো গ্রাম সারে চলে গেছে আপনি ওরে গ্রাম সারা শাস্তি কেন দিবেন আমি গ্রাম সারা শাস্তি কেন দিব সে তো নিজের ইচ্ছায় গেছে হ্যাঁ যদি নিজের ইচ্ছায় যাইতো যাওয়ার আগে একবার হলো আমার লগে দেখা করে যাইতো আমি ওরে গ্রাম সারা শাস্তি দেই নাই বরং আমি ওর ধার দেনা সব পরিশোধ করে দিছি আপনি কার কি শোধ করছেন তা জানার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নাই আমি শুধু জানতে চাই মানিক কই মানিক রে আমি একটা শর্ত দিছি যতদিন পর্যন্ত ওই আমার টাকা পয়সা শোধ না করতে পারবো ততদিন পর্যন্ত ও তোমার সামনে হইতে পারবো না আর তোমার ছায়ার আশেপাশেও ঘুরতে পারবো না কি কোন এসব যা শুনছো তাই কইছি আমি শর্ত দিছি মানিক তা মাইনা নিছে আর এই কারণে ওই গ্রাম ছেড়ে চলে গেছে খারান কও আপনার কি ধারণা মানিক রে আমার থেকে দূরে সরায়া আপনি মানিক আর আমার ভালোবাসা শেষ করে ফেলবেন চেষ্টা করলে দোষ কিসের এই লাইলা মইরা গেলেও মানিক সারা ইমনে অন্য কাউরে স্থান দিব না তোমার কথা কও হইছে আর কিছু কইবা আল্লাহ আপনারে মাফ করব না আসসালামু আলাইকুম চাচা আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাজান আমিও ভালো আছি ভাজান আচ্ছা চাচা এই মাসের বয়স্ক ভাতাটা আপনারা পাইছেন তুমি থাকতে আমাকে চিন্তা করতে হয় পাইছি ভাজান ভাজান আমিও পাইছি তারপরেও চাচা অতিরিক্ত কোনো কিছু দরকার পড়লে আমারে কইবেন আমি কিন্তু আপনাদের সন্তানের মতোই তুমি আছো বলেই তো ভাজান গ্রামের মানুষগুলো খুব সুখে শান্তিতে আছে বিপদে আপদে তো সবসময় তোমার পাশে পাওয়া যায় ভাজান তাও চাচা বাবার মতো হইতে পারলাম কই বাবাও তো মেম্বার ছিল এই গ্রামের মধ্যে বাবার কত সুনাম তুমি হইলে যোগ্য বাবার যোগ্য সন্তান তোমার বাবা নাই তাতে কি হইছে তোমার বাবার স্থান পূরণ তো তুমিই করতেছ তুমি তো গ্রামের সব কিছু ভালো মন্দ দেখো দোয়া করি বাজান তুমিও তোমার বাবার মতো সম্মানিত স্থানে জায়গা করে নাও আমার জন্য দোয়া করবেন চাচা আমি যেন মন দিয়ে ভালো মতো আপনাদের সেবা করতে পারি অবশ্যই দোয়া করি বাবা কাকা চাচাকে থেকে কোনো বিল রাখবেন না ঠিক আছে আমার এক কাপ চা দেন আপনি এই কাজটা কেন করলেন তুমি ভালো করেই জানো এই কাজটা আমি কেন করছি আমি সারা জীবন মানিকের জন্য অপেক্ষা করব প্রয়োজনে আইবুড়ি থেকে মরে যাব তাও আমি মানিক রে ছাড়া অন্য কারো বিয়া করুম না ভালোও বাসুম না দেখো তোমার ভালোবাসার পাওয়ার লেগা আমি মানিক রে তোমার থেকে আলাদা করে দিই তাইলে তারে গ্রাম সারা কেন করলেন তোমার ভালোর লেগা মানুষ আপনারে যতই ভালো ভাবুক আমি তো জানি আপনি তলে তলে কতটা খারাপ মানুষ এই হাসেন কেন তুমি এখনো আমার উপরে রাগ করে আছো এই কারণে আমার ভালো কথাও তোমার কাছে খারাপ লাগতেছে আমার ভালো কথা তোমার কানে ঢুকতেছে না দেখেন
আমি আপনারে অনেক আগেই কয়া দিছি আমি আপনারে ভালোবাসি না তারপরে আপনি আমার পিছু ছাড়েন না কেন আমি তোমার পিছু নিলাম কই কোনদিন দেখছো যে আমি তোমার রাস্তা আগলায়া সামনে আয় খাইছি বা আমি এই ভালোবাসি এই কথাটা তোমার সামনে সামনে এসে বলছি তাহলে আপনি আমারে ভালোবাসেন না হবাসি তাহলে তো সবকিছু ক্লিয়ার আপনি ষড়যন্ত্র কইরেই মানিকের গ্রাম ছাড়া করছেন দেখো লাইলা আমি তোমারে ভালোবাসি ঠিকই কিন্তু আমি ষড়যন্ত্র কইরা মানিকের গ্রাম ছাড়া করিনি আপনি একটা কথা কান খুইলা শুনা নেন আমি মইরা গেলো আপনারে ভালোবাসবো না তাহলে একটা কথা তুমিও কান খুলে শুনে রাখো আমি মরার আগ পর্যন্ত তোমারে দূর থেকে ভালোবেসে যাব সব কথাই তো শুনলাম পুরো হিসাব ক্লিয়ার খলিল ভাইয়ের ছাগল মতিন ভাইয়ের সবজি নষ্ট করে ফেলাইছে সুতরাং আমার শাস্তি হিসাবে খলিল ভাই মতিন ভাইরে 1000 টাকা দিয়ে দিবেন মেম্বার সাহেব আমি তো গরিব মানুষ আমি 1000 টাকা কেমনে দেব মেম্বার সাহেব আমিও তো গরিব মানুষ এই সবজি বেচে আয় রোজগার করি এমনে ক্ষতি করলে তো পরিবার নিয়ে না খায় মরমু খলিল ভাই আপনারও খারাপ অবস্থা মতিন ভাই আপনারও খারাপ অবস্থা কিন্তু আপনারা তো বিচার চাইতে আইছেন তাই না এখন তো বিচারটা করতে হইব আর বিচার করলে ন্যায় বিচারটাই করতে হইব তো আমি যেটা রায় দিছি সেটাই আমার ফাইনাল মতিন ভাই এলো 1000 টাকা আমি আপনার টাকা দিয়ে দিলাম আপনি আপনার ন্যায় বিচার পাইছেন হ্যাঁ মেম্বার সাহেব পাইছি আর খলিল ভাই আপনার 1000 টাকা আমি মতিন ভাইকে দিয়ে দিছি আর শুনেন এখন থেকে আপনার ছাগল আপনি ঠিকঠাক মতো সামাল দিয়ে রাখবেন এরপরে যদি কোনো বিচার সালিশ হয় আমি কিন্তু দেখবার পারুম না মেম্বার সাহেব আপনি আমার বড় উপকার করলেন আরে খলিল ভাই এগুলো আপনারা কি কইতাছেন আপনারা তো আমার গ্রামের মানুষ আপনি গো যদি উপকারে না আসতে পারি তাহলে আমি কিসের মেম্বার আমি তাহলে যাই আসসালামু আলাইকুম আমিও আসি আসসালামু আলাইকুম শোন একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে কোন ব্যাপারে এই যে মানিক ভাই গ্রাম থেকে চলে গেছে সব ওই মেম্বার শরীফের চক্রান্ত তুই যাই বলিস না কেন মানিক ভাই কিন্তু লোক সুবিধার না একে তো মাতাল তারপরে আবার জুয়ারি তুই যে এই মানুষটাকে কেন ভালোবাসিস আমি বুঝি না মেম্বার শরীফ কি তোরে তার নামে গুণগান গাওয়ার জন্য টাকা দিয়ে ভাড়া করছে নাকি শরীফ ভাই আমারে ভাড়া করব কেন আর হ্যাঁ বললেও কি আমি এই কাম কোনোদিন করতাম তুই এটা ভাবলি এই সেমরি আমার সামনে মেম্বার শরীফের নামে কোনো গুণগান করিস না শোন নিজের ভালো পাগলেও বুঝে মানিকের সাথে বিয়ে হইলে সারা জীবন তো চোখের পানি জপত কষ্ট পাইলে আমি পাইতাম তাতে তোর কি আরে বোন ভালো পুরুষও বিয়ার পরে বদলাইয়া যায় আর মানিক ভাই হইলো মার কামরা মাতাল আর জুয়ারি মানিক মাতাল হোক আর জুয়ারি হোক আমি ওরেই ভালোবাসি মাঝে মধ্যে ভাবি শরীফ ভাইয়ের মতো কেউ যদি আমারে ভালোবাসতো তাহলে নিদরে ধন্য মনে করতাম তাহলে যা শরীফ মেম্বারের লগে প্রেম কর এ নাই সস কেন শরীফ ভাই তো আমার দিকে ফিরাও তাকাই না তার চক্ষে তো তুই ছাড়া অন্য কোনো মায়াই নাই হইছে অনেক কথা কইছস চল ঘরে চল না রে রাত মেলা হইয়া গেছে মায়া আবার বকবো বাড়ি যাই ঘটনা জানো না কি কি ঘটনা তোমার তো সর্বনাশ হয়ে যাইতেছে কি সর্বনাশ শরীফ মেম্বারের লোকজন তোমার ধান খেতে কি জানো করতেছে কি করতেছে মনে হয় ধান খেতে লয়ে যাব কি মেম্বারের একদিন কি আমার একদিন
লাইলা তুমি ইচ্ছা করতেছে এক কোপ দি আপনার কল্লাটা ফালাই দি তাহলে খায় রইছো কে দাও কোপ দাও আমার ধান কাটে আপনার লোক কি করে ধান কাটতে গেছে মানিক রে গ্রাম সারা করে আপনার হাউস ফিটে নাই এখন আমার ধান খেতে ধান কাটতে আপনার গলায় ভইরা কি টাকা উসুল করতেছেই তাছে আমি ধান কাটতে লোক পাঠাইছি ঠিক কিন্তু আমি কই নাই যে ধান কাইটা আমার গলায় আনতে মানে মানে সাসা সাসি তোর বাইসা নাই আর তুমি একলা মানুষ আর ধান কাটার সময় এখন হইছে এই কারণে আমি ধান কাইটা তোমগো বাড়িতে পৌঁছে দানোর ব্যবস্থা করছি হঠাৎ এত দরদ কেন আমারে ভালোবাসেন সেই জন্য তোমারে ভালোবাসি সেই জন্য না তুমি হলে আমার গ্রামের মানুষ তোমার সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমার এই কারণে বাবা তাহলে মাঝে মধ্যে অন্যদের দুঃখ কষ্টও দেখেন আমার প্রতি তোমার এত ঘৃণা আমার কোনো ভালো কাজ তোমার চোখে পড়ে না কি কইতে চাইতেছেন এই যে গতকাল বাসের সাসার ধান কাইটা আমার লোক তার বাসায় দিয়েছে আগামীকাল জাঙ্গির সাসার ধান কাইটা আমার লোক তার বাসায় দিয়ে আমি শুধু তোমার না সারা গ্রামের মানুষের খেয়াল রাখি এটা আমার দায়িত্ব আপনার যা ইচ্ছা আপনি তা করেন আমি আপনারে কোনো দিনও ভালোবাসবো না আমি বুঝি না আমি কি একবারও তোমার লগে ভালোবাসার কথা কইছি তুমি তো কথায় কথায় ভালোবাসার কথা টাইনা না আমি আপনারে ঘৃণা করি আমিও চাই তুমি আমার ঘৃণা করো ভালো জন বাসতেই পারো নাই অন্তত ঘৃণাটা ঠিকঠাক মতো কইরো শুনো তোমার দাওটা লয়ে যাও খবর শুনিস নাই কি মানিক ভাই তো গ্রামে আইছে সত্যি মাজার চাচার মুখে শুনলাম হ্যাঁ নাকি নিজে দেখছে গ্রামে কবে আসলি আজকে এলাম তা হঠাৎ নিজের গ্রাম কই আর যামু শর্তের কথা মনে নাই ও কথায় কথায় আসল কথায় ভুলে গেলাম বন্ধু এনে তো দাল একটা গা মাত্র কয়েক মাসে এতগুলা টাকা তুই কই থেকে পাইলি শহরে গিয়া গার্মেন্টসে কাম নিছিলাম সুপারভাইজার মেয়ের লগে প্রেম করে বিয়া করছে শ্বশুর আমারে 4 লাখ টাকা দিছে ভাবতেছে টাকা দিয়ে গ্রামে কিছু একটা করমু তুই বিয়ে করে ফেলাইছস হরে দোস্ত বাড়িতে একদিন সময় করে আইস তখন লাইলার কি হইব লাইলা যে তোর লেগে অপেক্ষা করতেছে আরে বেটা কিসের মধ্যে কি লাইলির বিয়ে করলে আমি কি পাইতাম কো এই মাই আরে বিয়ে কইরা টাকাও পাইছি রাজকন্যাও পাইছি এই কাজটা তুই কেমনে করলি কোন বন্ধু আমি হইলাম কে পাক্কা জোয়াড়ি যেখানে লস সেই বাজে আমি খেলি না এখানে তো আমি পুরো বাম্পার দান দিচ্ছি তুই ক জিতছি না জানি না আচ্ছা ঠিক আছে বন্ধু এখন যাই ঘরে আমার নতুন বউ তুই সব করে একদিন আসিস তোর ভাবে কিন্তু হ্যাপি যাবা না থাক তাহলে হ্যাঁ গেলাম ভাই নতে নগদে তো আসেনি তাইলে বতে ভাই না না ব্যবহার করবেন সবগুলা সার্ভিস তাইলে লতে লাভ হইব বেশি নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ মানিক মানিক তো বাসায় নাই আপনি কে আমি ওনার স্ত্রী অনেক বিয়া করছে জি গত সপ্তাহে আমাদের বিয়ে হয়েছে
মানিক বিয়ে করছে, একবার আমার জানাইলো না। আপনি কে? আপনার নাম পরিচয় তো কিছুই বললেন না। আমি কেউ না। পাগল নাকি? আপনার লজ্জা করে না? আপনি আবার আমারে জিগাইতেছেন আমি কেমন আছি। কই গেছিল লাইলা? আপনার বাড়িতে। আমার বউ লাগে দেখা হইছে। হইছে? সুন্দর না আমার বউটা। আপনি আমার লাগে এমন করলেন কেন? অলসর শেষ দেখে ফেলবো। আমার কথার জবাব দেন। আমি যে এতদিন আপনার লাগে অপেক্ষা করলাম। তোমার কইছিলাম আমার জন্য অপেক্ষা করার জন্য। আমি তো আপনারে ভালোবাসি, আপনিও আমারে ভালোবাসতেন। আস্তে কমসে কম শুনবো কেন? ভয় পান। শোনো লাইলা, তুমি আমারে ভালোবাসতা, আমি তোমারে ভালোবাসতাম, এটা অতীত। আমি বিয়ে করছি, আমার ঘরে সুন্দরী বউ আছে। তাই বলে আপনি আমার ভালোবাসার এই প্রতিদান দিলেন? তোমারে বিয়ে করলে আমি কি পাইতাম? ওই 10 শতক ধানি জমি আর 3 কাঠা ভিটা মাটি, ওই সম্পত্তি তো আমার জোয়ার এক দানেই শেষ। আমার শ্বশুরের ঢাকায় 3 তলা বিল্ডিং আছে, বিক্রি করলে চোখ বন্ধ করে পামু 50 লাখ টাকা। আপনি আমার ভালোবাসা টাকার কাছে বিক্রি করে ফেললেন? শোনো লাইলা, আমি জুয়া খেলি, আমার কাছে টাকাই সব। টাকা পাইলে তোর মতো হাজার লাইলার আমি সাইরা যেতে পারি। লাইলা, লাইলা শোন, তোর সাথে আমার পোষাইবো না। আজকে থেকে তুই তোর পথ দেখবি, আমার আমার মতো থাকতে দিবি, আমার নতুন ঘরে আগুন ধরাবি না। এত পাষাণ হইলি কি করে ও বন্ধু রে, ভইলা গেলি এত সহজে আমারে। এত পাষাণ হইলি কি করে ও বন্ধু রে, ভইলা গেলি এত সহজে। বিশ্বাস করে লাইলা, আমি তোমার ভালোর জন্য মানিকরে গ্রামের থেকে শহরে পাঠিয়েছিলাম। আমি ভাবছিলাম মানিক যদি গ্রামে থাকে ওই জুয়ারিরা ওরে সর্বশান্ত করে ফেলাইব, এই কারণে আমি ওরে ঢাকায় পাঠিয়েছিলাম। ওই যেন ভালো একটা চাকরি করে আর ওই একটা স্বাভাবিক জীবনে যেন ফিরে আসে। আমি তোমার ঘরে আলাদা করছি, তোমাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয়। আমি আপনারে দোষ দিই না, দোষ আমার কপালে। আমার ছোট্ট একটা সিদ্ধান্ত তোমার অনেক বড় ক্ষতি করে ফেলাইলো, তাই না? একদিকে ভালোই হয়েছে, আপনার কারণে আমি মানুষ চিনতে পারছি। আমার তুমি মাফ করে দিও। আচ্ছা শরীফ ভাই, সত্যি করে একটা কথা কন তো, সত্যিকারের ভালোবাসা অনেক কষ্ট, তাই না? সত্যিকারের ভালোবাসার মানুষটা যদি সাইরা সইলা যায়, বুকের ভিতর সব কিছু কেমন জানি ভাইঙ্গা সুরা আসে। হাসেন কেন? এখনো তোমার মন ভাঙার একটা দিনও পুরো নয় নাই, তাতেই তুমি এত কষ্ট পাইতেছো। কিন্তু আমি 5 বছর ধইরা এই কষ্টের মধ্যে জ্বলতেছি। আপনি আমারে অনেক ভালোবাসেন, তাই না? এই প্রশ্নের উত্তরটা তুমি জানো? বুঝলাবো,
তুমি হইলে জদ্দা দেওয়া পানির মতো, তাকাইলেই নেশা হইয়া যায়। আপনি সবসময় একটু বাড়াই বললেন। নিজের বউয়ের প্রশংসা করুম না তো কি মানুষের বউয়ের প্রশংসা করুম? আচ্ছা শোনেন না, আজকে দুপুরে একটা মহিলা এসেছিল আপনার খোঁজে। তাই নাকি? নাম পড়ছে কিছু জায়গাও নাই? জিগাইছিলাম কিন্তু মহিলা তো কইলো না, পাগল টাগল হইব মনে হয়। পাগল হইতে পারে। শোনো বউ, তুমি যাত্রার সাথে কথা কইও না, গ্রামের লোকজন সুবিধার না, খালি একজনের নামে একজন বদনাম করে বেড়ায়। শোনেন, আপনার নামে যে যতই বদনাম করুক না কেন, আমি তো জানি আপনার মানুষ কেমন। ওরে আমার সোনা মোটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। শরীফ ভাই, শরীফ ভাই। আরে লাইলা, তুমি একটা উপকার করতে পারবেন? হ্যাঁ, কও না। অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি। আমার সাধ্যের মধ্যে হইলে আমি অবশ্যই চেষ্টা করব। ভাবতাছি ছোট খালার গ্রামে সারা জীবনের জন্য চলে যাব। আমার ভিটামাটি জমি জমা বেচার ব্যবস্থা করে দিতে পারবেন? জমি জমা বিক্রি করার কি দরকার? টাকা লাগলে আমি তোমারে দিতেছি। তার দরকার নেই, আপনার থেকে যেই টাকা নেয় সেই পর হয়ে যায়। তাহলে তো ভালোই হয়, তুমি তো সারা জীবনই চাইতা আমার থেকে মুক্তি। কথা বাড়েন না, পারলে আমার জমি বেচার ব্যবস্থা করে দেন। মনে করো তোমার জমি আমি কিনে নিলাম, তাহলে কাগজপত্র তৈরি কইরা আমার জানাইন, আমি এসে স্বাক্ষর দিয়ে যাব। জমি যখন আমি কিনছি, তাহলে এখন থেকে জমির মালিক আমি। এখন আমার যারে খুশি তারে আমি দলিল করে দিতে পারি। তা পারেন। আমি চিন্তা করছি ওই জমি আমি তোমার নামে লিখা দিব। মানে? তুমি যেখানেই যাও, আবার যদি কোনোদিন ফিরে আসো, তুমি মনে করবা না যে তোমার কোনো কিছু নাই। তুমি আইসা, তোমার এই বাড়ি জমি জমা সব কিছুই পাইবা। আর একটা কথা মনে রাখবা, তুমি আশ্রয়হীন না। আমি আর কোনোদিনও ফিরবো না। সেটা তোমার ব্যাপার। আচ্ছা তুমি একটু খাও, আমি ভিতর থেকে টাকা লয়ে আসি। এই গ্রামে থাকলে আমি মরেই যাব। তুই যা ভালো মনে করস। কালকে সকালেই আমি চলে যাব। যাহনি আমার কথা মনে হইব, দেখা করতে আয়া পড়িস। আর মনে হয় না কোনোদিন দেখা হইব রে বোন। শেষ পর্যন্ত চলেই যাইতেছ? যেখানেই যাও ভালো থাকো, নিজে দিয়ে খেয়াল রাখো। আর আপনি? তোমারে তো অনেক আগেই হারাইছি, নতুন করে হারানোর কি আছে? তবে সামনে সামনে দেখতে পারুম না এটা ভাইবা অনেক কষ্ট লাগতেছে। একটা কথা জিজ্ঞাসা করি? আমি যখন থাকবো না তখনও কি আপনি আমারে ভালোবাসবেন? এই প্রশ্নের উত্তর তুমি জানো।
লাইলা তুই ঘুমাবি না তুমি যাও খালা আমি আইতাছি ঘুমাস না ঘুমার সময় তোমার মনে পড়ে তুমি মনে পড়লে প্রিয় ঘুমায় কেমন করে ঘুমাস না ঘুমের সময় তোমার মনে পড়ে তুমি মনে পড়লে প্রিয় ঘুমায় কেমন করে তোমায় ভাবিয়া মিঠা মিঠি স্বপ্ন দেখ আমার বোকাম তোমায় ভাবিয়া শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ থাকে না মানে থাকে না তো এখানে মাইয়া মানুষের কাজ কি পুরুষ মানুষ করলে হয় কি করবো কও সবার কপালে তো সংসার লেখা থাকে না আমি যারে নিয়ে সংসার পাততে চাইছিলাম সে তো আমার নিয়ে সংসারের স্বপ্ন দেখেনি এই বাড়ির দলিল নাকি আমার নামে হ্যাঁ ঠিকই তো কইছিলাম এই বাড়ি জমি জমা সব তো তোমারই তাইলে আপনি এই বাড়িতে আছেন কোন অধিকারে আসলে ভাতটা রান্তাছি তো ভাতটা রান্না হোক দুইটা ভাত খায়া আমি আমার সবকিছু নিয়ে চলে যাবো আমি তো আপনারে যাইতে কই নেই আমি শুধু জিজ্ঞাসা আপনি এই বাড়িতে আসেন কোন অধিকারে আসলে এই বাড়িটায় আসি কারণ এই বাড়িটা আমি থাকলে আমি তোমারে দেখতে পাই এই কারণে আসি সারা জীবন যদি থাকার অধিকার দিয়ে থাকবেন আমি ঠিক বুঝলাম না আপনি কি ভোট চুরি করে মেম্বার হয়েছিলেন মাথায় বুদ্ধি নাই এটা তুমি কি কইতাছো আমি তো তোমার কথার আগে মাথা কিছুই বুঝতাছি না আচ্ছা এত কিছু বুঝতে হইব না শুনেন আপনার দেওয়ার টাকা আমি কিন্তু খরচ করে ফেলাইছি আমি কিন্তু আপনার টাকা ফেরত দিতে পারবো না খরচ করছো ভালো কথা আমি তো তোমার কাছে টাকা চাই না আমি কারো ঋণ রাখি না আপনি ছেলে কাবি নামায় দেন মোহরের টাকা হিসাবে যুক্ত করে লিখে দিতে পারেন কাঁদতেছেন কেন না না কাঁদতেছি না ওই যে ভাত রাঁধছি না ওই ধোয়া গেছে চোখের মধ্যে এই আপনি আমার কাছে মিথ্যা কথা কইতাছেন এই প্রথম
এরপর যেন আর কোনোদিন আমার কাছে মিথ্যা না বলেন। আচ্ছা ঠিক আছে, আমি জীবনও তোমার মিথ্যা বলব না। সারা জীবন এভাবে ভালোবাসবেন তো? আর নাইলে আর নাইলে একবার দাদিয়া কোপ দিতে গেছিলাম, মনে নাই? হ্যাঁ মনে আছে, দাদিয়া তুমি আমার কল্লা ফালা দিবা তাই না? নিজেরে নিজে কোপ দিমু। এই খবরদার, এরকম কথা মুখে আনবা না।